আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবুজ পাতা ইউটিউব বাংলা হেলথ টিপস চ্যানেল থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আমি আজ দীর্ঘদিন পর ইউটিউব চ্যানেলে এসেছি। আমার দেশ বিদেশে অগণিত ভিউয়ার্সরা আছেন যারা একটি সমস্যা নিয়ে খুব বেশি হতাশাগ্রস্ত। সমস্যাটা হলো, কেউ বিয়ে করছেন 5 বছর, 10 বছর, 7 বছর, 8 বছর, 15 বছর, কিন্তু বাচ্চা আসে না। দাম্পত্য জীবনে খুব অশান্তি, স্ত্রীর সঙ্গে হয়তো অনেকের এই কারণে ডিভোর্স হয়ে গেছে। একজন পুরুষ যদি একটি বিয়ে করার পরে সন্তান জন্ম দিতে ব্যর্থ হন, তাহলে এর চাইতে অভিশাপ বা এর চাইতে দুঃখ কষ্টের আর কোনো বিষয় তার জীবনে থাকতে পারে না। তাহলে আমরা এখন কীভাবে আপনার মৃত শুক্রাণুকে জীবিত করতে হবে এবং অল্প শুক্রাণুকে বৃদ্ধি করতে পারেন? বীর্যের ভিতরে শুক্রাণু থাকে ম্যাক্সিমাম 70-80%। শুক্রাণু যদি অ্যাক্টিভ থাকে, তাজা থাকে, তাহলে আপনার স্ত্রীর সঙ্গে যৌন মিলন করলে ইনশাল্লাহ নারী গর্ভবতী হবে, আপনি বাচ্চা জন্মদানে সক্ষম। কিন্তু দেখা যায় সম্পূর্ণটাই বিপরীত, কিছু কিছু কারণে পুরুষের শুক্রাণু নষ্ট হয়ে যায়। অতিরিক্ত মাস্টারবেশন, অতিরিক্ত স্বপ্নদোষ, নানান ধরনের অশ্লীল কাজকর্ম করে যৌনবাহিত রোগে আক্রান্ত হয়ে সিবলিস গনোরি হওয়ার পরে শুক্রাণুগুলি নষ্ট হয়ে যায়। নেশা করলে, যারা অতিরিক্ত অ্যাডিক্টেড, গাঞ্জা খান, ফেন্সিডিল খান, হিরোইন খান, অতিরিক্ত ঘুমের বড়ি খান, এই সমস্ত অভ্যাস যুবক ছেলেদের জীবনে প্রথম অনেক করে থাকে, পরবর্তীতে প্রাপ্ত বয়সে বিয়ে শাদী করলে তাদের এই প্রবলেমটা হয়। আজ আমি বলবো, হতাশ না হয়ে নতুন করে আবার আপনার শরীরের শুক্রাণুর উৎপাদন বাড়ান। কিছু খাবার আছে, এই খাবারগুলি যদি আপনি নিয়মিত খেতে পারেন, ইনশাল্লাহ আপনার শুক্রাণু তাজা হবে। খাবারগুলি হলো, একদম ছোট কচি শিমুল গাছের মূল, প্রতিদিন সকালে একটা মূল, মূলটাকে কিনে নিয়ে এসে উপর একটা ছোলা আছে, ছোলাটাকে তুলে গাজরের মতো চাবিয়ে চাবিয়ে খাবেন প্রতিদিন সকালে, নাম্বার এক। 2 নম্বর, কালো জিরা এবং মধু, রাত্রে আধা চা চামচ কালো জিরা, 1 চামচ মধু সহকারে রাতে ভাত খাওয়ার পরে চাবিয়ে চাবিয়ে খাবেন। এইভাবে 2-3 মাস আপনি অনবরত খেয়ে যান, আল্লাহর রহমতে আপনার শুক্রাণু তৈরি হবে, বাচ্চা জন্ম দেওয়ার সক্ষমতা চলে আসবে। বন্ধুরা, বাচ্চা হয় না বিবাহিত জীবনে এই যে অশান্তি নিয়ে আপনি দেশ বিদেশ ডাক্তার কবিরাজের কাছে যাচ্ছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন, সেখানে একটি শিমুলের মূল বাজারে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কতই বা দাম হবে, 10-15 টাকা অথবা 20 টাকা। কালো জিরার অতটা দাম না, আপনি বাসায় কিছু কালো জিরা কিনে রেখে দেবেন এবং মধু কিনে রেখে দেবেন, প্রত্যেক দিন রাত্রেবেলা আধা চামচ কালো জিরা, 2 চামচ মধু সহকারে আপনি চাবিয়ে চাবিয়ে খেয়ে নেবেন ভাত খাওয়ার পরে। সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে একটা শিমুলের মূল চাবিয়ে চাবিয়ে আপনি খাবেন টোটালটাই। মূলটাকে পরিষ্কার করে ছিলে উপরে ছোলা ফেলে দিয়ে খেয়ে ফেলবেন। এটা খেতে কোনো রকমের খারাপ লাগবে না, কোনো তিতা না, কষ না, টক না, মিষ্টি না, এটা একদম পানসে পানসে খুব ভালো একটা জিনিস। বন্ধুরা, এই দুটা জিনিস যদি আপনি নিয়মিত 2-3 মাস খেতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনার শুক্রাণু তৈরি হবে, ইনশাল্লাহ আপনি বাচ্চা জন্মদানে সক্ষম হবেন। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি আপনার কোনো মতামত থাকে কমেন্টস করে আমাদেরকে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবারও অন্য কোনো এক ভিডিওতে। আজ এ পর্যন্তই সমাপ্ত, আল্লাহ হাফেজ।